ফিরলাম বিরতির পর রয়েছে বাংলা বলছে বাংলার আপামর মানুষ এটা জানতে চাইছেন যে সত্যি আমাদের এক গভীর অর্থনৈতিক সংকটের সামনে আমরা দাঁড়িয়েছি কিনা নিত্য নৈমিত্তিক গ্যাসের দাম বেড়ে যাচ্ছে এবং 50 টাকা বৃদ্ধি জ্বালানি সংকটের কোনো ইঙ্গিত আছে কিনা আমাদের দেশে কেন পেট্রোল ডিজেল প্রত্যেক মুহূর্তে বেড়ে যাচ্ছে মুদ্রাস্ফীতির হার ভয়ঙ্কর চিন্তায় রাখছে অন্যদিকে ধর্মভিত্তিক রাজনীতি দিয়ে নজর ঘোরানোর চেষ্টা অনেকেই অভিযোগ করছেন বড় বড় রাজনীতিবিদরা তারা অভিযোগ করছেন যে এই বিষয়ে কেন চর্চা হচ্ছে না নজর ঘোরানো সত্যি কি হচ্ছে না সত্যি কি আমরা কোনো নজর ঘোরাতে চাই না দেশবাসীর কাছে অন্তত রাজ্যবাসীর কাছে আমাদের দর্শকদের কাছে আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় দায়বদ্ধতা যে যখনই পরিস্থিতি যেরকম থাকবে সেই পরিস্থিতির সামনে আমরা কিভাবে মোকাবিলা করব এবং এগিয়ে যাব আমি প্রসেনজিৎ দাস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার কাছে আসছি রাজ্যগুলোর কাছেও কতগুলো কিন্তু এই সময় ভূমিকা থাকা দরকার বিশেষ করে এই রাজ্যের উপর প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্যরা অভিযোগ করেন যে একদিকে হচ্ছে একটা দুর্নীতি বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন লেভেলে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী খুব প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে ভূমি রাজস্ব দপ্তরের এক শ্রেণীর অফিসার দালাল কর্মীরা লাগাতার হচ্ছে মিউটেশনের নামে হচ্ছে তারা টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে দুর্নীতির এবং হচ্ছে অনেক জায়গায় হচ্ছে পরিকল্পনা বহির্ভূত খরচ এই জায়গায় কি আগামী সময়ে একটা লাগাম টানার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন প্রসেনজিৎ দাস দেখুন একটা কথা বলছি পশ্চিমবাংলা সরকার একটা জিনিসে খুব পরিষ্কার যেখানে দুর্নীতি হবে যেখানে মানুষের ওপর কোনো অত্যাচার হবে সেখানে সরকার কিন্তু কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করে তার প্রমাণ দেখেছেন যে আপনি বিএলআরের কথা বললেন বিএলআর অফিসের বাইরে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গ্রেপ্তার হয়েছে কারণ সরকার সচেষ্ট যে কোথাও যেন মানুষের ওপর প্রভাব পড়ে এমন কোনো কাজ যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আমি বলছি যে কথা একটু ওনার কথা টেনে আমি একটু বলছি যে উনি বললেন যে এরকম সরকারি কোষাগার ভরাতে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ানো হচ্ছে তো আমি একটা কথাই বলতে চাই যে জনগণের ওপর এইসব জিনিসের দাম বাড়িয়ে কোষাগার ভর্তির চেষ্টা যে নরেন্দ্র মোদী সরকার করছেন আর সেই কোষাগারটা লুট করে নিয়ে চলে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা এবং সেখানে তাদের পাহারা দিয়ে ভারত সীমান্ত পার করে দেয়া হচ্ছে তাহলে জনগণের ওপর অত্যাচারটা চালিয়ে যাবেন এই সরকারটা আর বড় বড় শিল্পপতিরা যারা ব্যাংকে লুট করছে ঋণের নাম করে টাকা নিয়ে সেই ঋণ শোধ করতে না পেরে দেশের বাইরে চলে যাচ্ছেন আর তাদের পাপের শাস্তিটা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিচ্ছেন আর তারা জনকল্যাণমূলক কাজ তো করবেন না এবং মানুষের জন্য কোনো কিছু চেষ্টা করবেন না সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে 97,000 কোটি টাকা আমাদের বকেয়া আছে সেই টাকা আমাদের দিয়ে দিক আমি 5 বছরের জন্য পশ্চিমবাংলায় পেট্রোল ডিজেলের যত রকম কর রাজ্য সরকারের আছে সব বন্ধ করে দেবো তাহলে আমরা জনগণের জন্য কাজ করতে চাইছি সেই কাজটাও ওনারা করতে দেবেন না পপুলার হতে দেবেন না তাই তো বলতে চাইছেন প্রসেনজিৎ বাবু আর নিজেরা করবেন না আর নিজেরা শুধু বলছেন যে বিদেশি অর্থ বিদেশে যে অর্থনীতির পতন হয়েছে তার প্রভাব এখনো ভারতবর্ষের ওপর পড়েনি তাহলে কি প্রমাণিত হয় যে ভারতবর্ষে এখনো তার প্রভাব পড়েনি মোদি সরকার তাহলে ইচ্ছা করে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত পেট্রোল ডিজেল গ্যাস ওষুধ প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাহলে এটা কি ইচ্ছা করে করা হচ্ছে না এই টাকাগুলো সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে আবার ওই বড় বড় শিল্পপতিদের টাকা চুরি করার সুবিধা করে দেওয়ার জন্য এই কাজ সুদীপ্ত বাবু এটা ভারতবর্ষের মানুষের কাছে সত্যি তো তাই এই প্রশ্নটা তো প্রথম কথা বলছি ডক্টর লাহিড়ি এর মধ্যেই বলে দিয়েছেন 97,000 কোটি টাকা যারা ওরা বলছে তার এক টাকাও কোনো ওদের বাকি নেই কোন পয়সা ওদের প্রাপ্য নেই দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দাদা প্রসঙ্গ দিতে আমি বলি দাদা একটু বলি দাদা আপনি একটু বলি দাদা আপনার সময় তো বললাম একটু বলতে দিন দাদা দেখুন আমি অত ডিসটার্ব করছি না কিন্তু শুনুন 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 উনি হিসাব দেখিয়ে দিয়েছেন এটা দ্বিতীয়ত বলি দাদা হ্যাঁ বলুন আপনি বলুন দেখুন আমার সরকার তো যখন জনসমক্ষে এটা বার করছে নিশ্চয়ই সরকার ভুল হিসেব দেয়নি আমি বলছি দাদা কোন বাকি নেই এক পয়সা বাকি নেই আপনাদের এবং সেটার হিসেব আমাদের বিধায়ক এবার আমি পরের প্রসঙ্গে আসি 2016 আগে ভারতবর্ষে কোম্পানি বন্ধ হবার কোনো আইন ছিল না এবং আইন ছিল না বলে এই যে পশ্চিমবঙ্গে 55,000 কারখানা বন্ধ হয়েছে তারা লুটে বেরিয়ে চলে গেছে কেউ কাউকে একজনও ধরা পড়েনি
আজকে যদি আমাদের সঙ্গে কোনো শিল্পপতি সেটিং থাকতো তারা দেশ থেকে পালিয়ে যেত না, তারা এই নিউ আলিপুর বা সল্ট লেকে যেমন দিব্যি বসে মাংসের হাত চিবাচ্ছে তেমন তারা চিবাতো। আমরা গত পাঁচ বছরে অনিল আম্বানি রুইয়ার মতো লোকের থেকে টাকা বের করেছি, আনফরচুনেটলি একজন মারাও গেছেন সুইসাইড করে, ফলে এই যে এই দায় আমাদের দেওয়া যায় না। এবার না না দাদা দাদা প্রসন্নজিৎ দা, আমি বলি প্রসন্নজিৎ দা একটু শুনুন, একটু শুনুন দাদা, একটু শুনুন 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 দাদা, এর পরেরটা এবার এবার আমি গরুর রচনা ছেড়ে আসল জায়গাটায় আসি, সেটা হলো যে আপনার আপনি দাদা এর আগে জিজ্ঞেস করলেন না যে সরকার কি অ্যাকশন নিচ্ছে, টোটাল এই পরিস্থিতি খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। আমি না আমি অ্যাকশন বলতে এটা জানতে চেয়েছি, ধরুন এবার নিয়ন্ত্রণ করা উচিত এই যে গ্যাস পেট্রোল ডিজেল, নাহলে আপনি আপনি এমন একটা কিছু করুন যাতে পেট্রোলের দাম, আমি বলছি দাদা প্রথমত পেট্রোল ডিজেলের দাম সারা ভারতবর্ষের থেকে পশ্চিমবঙ্গে 10 টাকা বেশি, আচ্ছা ঠিক আছে, কারণ পশ্চিমবঙ্গ 100 টাকা নিচ্ছে। দ্বিতীয়ত আমি বলি যে আমরা যদি ড্রাস্টিক্যালি এটা কমিয়ে দিই, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে আপনারা চা খাবেন না, আজকে শ্রীলঙ্কা টাকা নিতে ভিক্ষে করতে ভারতবর্ষে এসছে, সো আমরা যদি আজকে এটা আমরা যদি সব আমাদের বিদেশি পুঁজি, আমরা বিদেশে আমরা বিদেশি টাকার ভান্ডার যদি আমরা পুরো বিলিয়ে দিই তেল কম টাকায় দেওয়ার জন্য মানুষকে, আগামী দিনে আমাদেরও সরকারকে বলতে হবে যে তোমরা চা খেও না, ভারতবর্ষের সরকারকে সেটা বলতে হচ্ছে না। আমি আপনাকে দেখালাম ডেভেলপ 44 কান্ট্রিজের মধ্যে 37 রিসেশনের মধ্যে চলে গেছে, ভারতবর্ষ যায়নি, তার কারণ আমরা একটা ব্যালেন্স রেখেছি, আজকে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সব কিছু পাকিস্তানে পাকিস্তানে বা বাংলাদেশে আমাদের থেকে অনেক দাম বেশি, যেখানে তারা অনেক কম দামে ওই 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 মানে মুসলিম কান্ট্রিগুলো থেকে তেল পায়। এবার দাদা এবার কারণটা বলি যে আমরা আমরা যে আপনি যেটা বলছেন যে সরকার কি করছে, আপনি গত 7 দিনে সরকার কী করেছে আমি কতগুলো এক্সাম্পল দিই, টাকার দাম আমাদের এখানে কম ছিল, প্রসন্নজিৎদা বলতে দাদা আপনি বলুন তাহলে, না না আপনি পুরোটাই বলুন, আপনি আর বলতে দেবেন না, আপনি বলুন আপনি আর বলতে দেবেন না, আপনি আমি জানি না না আপনি বলতে দিন না আমায়, আপনি বলতে দিন আমার শেষ করতে দিন, আপনাকে বলতে দেওয়া হবে। আমাদের এখান থেকে যখন নাকি FPI পুরো টাকাটা সারা পৃথিবীর যে কোনো ডেভেলপ কান্ট্রি থেকে তুলে যখন US ফেডে ওরা ইনভেস্ট করছিল বন্ডে, প্রত্যেক দেশের আপনি দেখবেন ইভেন জাপান চীন সবার কারেন্সির দাম কমেছে, ভারতবর্ষ এই কারেন্সির দাম কমানোর জন্য আপনি দেখবেন কিছুদিন আগে সোনার উপর কর চাপিয়েছে যাতে মানুষ বাইরে থেকে সোনা না কেনে। তারপর আমি চার পাঁচটা আমি অ্যাকশনের কথা বলি, যেমন NRI দের NRI দের জন্য CRR এবং SLR এই দুটো জায়গায় গভর্নমেন্ট ছাড় দিয়েছে যাতে বাইরে থেকে ওই ডলারটা ভারতবর্ষে আসে এবং ইন্ডিয়ার টাকার দামটা বাড়ে মানে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে। নাম্বার টু, NRI দের লিমিট সেখানে ওখানে একটা রেস্ট্রিকশন ছিল সেখানে তুলে দেওয়া হয়েছে NRI ডিপোজিটের। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেখানে বন্ডের ক্ষেত্রে 5, 10 এবং 30 বছরের ছিল সেখানে গভর্নমেন্ট তুলে দিয়ে বলেছে 7 এবং 14 বছরের যে বন্ডগুলো আছে সেখানেও তারা ইনভেস্ট করতে পারবে, সো দ্যাট FPI যারা আছে তারা আরও বেশি আমাদের এখানে ইনভেস্ট করে, কারণ FPI ইনভেস্ট করলে তবেই টাকার দামটা বাড়বে, কারণ টাকার দামটা কমেছিল ওই কারণে, কারণ ওরা আমাদের স্টক মার্কেট থেকে টাকা তুলে নিয়ে গেছিলো। আমি 4 নম্বর দাদা কারণ বলি, আমাদের যে কর্পোরেট যারা বিদেশ থেকে টাকা তোলে ফরেন মার্কেট থেকে যারা টাকা তোলে তাদের কিছু রেস্ট্রিকশন ছিল, সেই রেস্ট্রিকশন যেমন টাটা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি সেই রেস্ট্রিকশন গভর্নমেন্ট তুলেছে যাতে বিদেশ থেকে তারা টাকা ডলারে আনতে পারে এবং আমাদের স্ট্রেন্থেন হয়। প্রতিদিন গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে এবং সিচুয়েশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, এগুলো সিচুয়েশন খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে এবং প্রতিদিন সেকেন্ডে গভর্নমেন্ট ইজ ভেরি মাচ অ্যালার্ট। দেখুন প্রসেনজিৎ বাবু বলছে সুদীপ্ত বাবুর বক্তব্য সরকার কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে প্রবল সতর্ক আছে এবং কি কি হচ্ছে তার কিছু উদাহরণ দিলেন, আপনার কি এই পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন? হ্যাঁ বল, কেন্দ্রীয় সরকার যদি সতর্ক থাকতেন তাহলে আজকে আপনি চিন্তা করুন যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি $100 কাছাকাছি নেমেছে দাম, কিন্তু তারপরেও এখানে কিন্তু আপনার তেলের দাম পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এবং 2000 থেকে 2021 দাঁড়ান আমি বলতে দিন, আমরা তো প্রথমেই বলছি যে আমাদের আমাদের বকেয়া টাকা দিয়ে কোনো বকেয়া নেই দাদা, দাদা কোনো বকেয়া নেই, আপনি খুব ভালো করে জানেন, আরে প্রসঙ্গ চিন্তা কোনো বকেয়া নেই। বেশ আমরা আমি 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 বুঝেছি, অনির্বাণ দত্ত না আমি বলছি এই পুরো আলোচনাটা বিভিন্ন ডাইমেনশনে চলে গেল, আমি দু একটা কথা বলি এখানে, কারণ আজকে এই রাজ্য আর কেন্দ্রের আলোচনাতে না গিয়ে আমি একটুখানি ওভারঅল বলছি ভারতবর্ষের অর্থনীতির কথা। সেটা হচ্ছে কোভিড পরবর্তী অর্থনীতিতে ভারতবর্ষকে বলা হয়েছিল মোস্ট প্রেফার্ড ডেস্টিনেশন এবং তার জন্য ভারতবর্ষে বিদেশি লগ্নি বেড়েছিল এবং তথাকথিত শেয়ার মার্কেট দিয়ে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে ডিফাইন করা যায় না,
কিন্তু সেই সময়টাতে ডিফাইন করা হচ্ছিল যে ভারতবর্ষের শেয়ারের দাম বাড়ছে, সেনসেক্স বাড়ছে, অর্থনীতি খুব ভালোভাবে প্রোগ্রেস করছে। কিন্তু এটার সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে ভারতবর্ষের স্টক মার্কেটে ডোমেস্টিক ইনভেস্টার্স 10%-এর কম, এবং যখনই ইউএস ফেডে যখন ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা বাড়লো, যেহেতু ওখানে রেপো রেটটাকে বাড়িয়ে দেওয়া হলো, সেই জন্য এখান থেকে ইনভেস্টমেন্ট চলে গেল, এবং তার জন্য বাবল ক্রিয়েট যেটা হয়েছিল সেটা নেমে গেল। এবং এটার সঙ্গে কিন্তু যেটা ফান্ডামেন্টাল অর্থনীতি তার সঙ্গে শেয়ার মার্কেটকে গোলাবেন না, এক নম্বর। দু নম্বর হচ্ছে ভারতবর্ষের ওয়ে ফরওয়ার্ডটা কী। একটা জিনিস মানতেই হবে, ভারতবর্ষের জনসংখ্যা এবং তাদের যে অর্থনীতি সেই অর্থনীতিটা কিন্তু তেল নির্ভর, কারণ আমাদের 85%-এর উপরে তেল আমাদেরকে আমদানি করতে হয়, এবং সেই তেলটা আমদানি করতে গেলে আমাদের ডলার বেড়ে যাচ্ছে, তার জন্য ডলারের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু এটার সঙ্গে সঙ্গে একটা জিনিস মানতে হবে, যেটা আমরা যখন বলছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের তেলের দাম বাড়লেই ভারতবর্ষে তেলের দাম বাড়বে, আর ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম কমলেই ভারতবর্ষে তেলের দাম কমবে, সেটার বেনিফিটটা যাতে তাড়াতাড়ি পাস অন হয়, যেরকম এখন $101 হয়েছে, সেটা কত তাড়াতাড়ি তার বেনিফিটটা আমরা অ্যানাউন্স করতে পারবো সাধারণ জনগণের জন্য, সেটাকে দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে খুব প্রাসঙ্গিক এখানে, সেখানে হচ্ছে এই ভারতবর্ষ বা বিদেশ যেখানেই বলুন, এই কোভিড পরবর্তী সময়ে উঠে দাঁড়ানোর জন্য যে চাহিদা ক্রিয়েট করবার কথা আমরা বলেছিলাম, ডিমান্ড ক্রিয়েশন, যে মানুষের হাতে টাকা দাও ভারতবর্ষ, এই আত্মনির্ভর ভারত অভিযানের কথা বলা হয়েছিল। কিন্তু এটা খুব প্রাসঙ্গিক যে আমি শুধু চাহিদা বাড়িয়ে গেলাম, মানুষের চাহিদাটা বাড়লো, কিন্তু যোগান শৃঙ্খলটা যদি আমার ঠিক পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে কিন্তু ওখানে একটা ইমব্যালেন্স হবে, চাহিদা যোগানের একটা ভারসাম্য নষ্ট হবে, এবং এখানে জিনিসপত্রের দাম বাড়বে। ভারতবর্ষে যেটা হয়েছে, আত্মনির্ভর কথা আত্মনির্ভরের কথা বলা হয়েছিল, এবং আত্মনির্ভর ভারতবর্ষ হতে পারে আগামী দিনে, কবে হবে আমরা জানি না, কিন্তু ভারতবর্ষ এত তাড়াতাড়ি যদি আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে তাহলে এই যোগান শৃঙ্খলটা ভেঙে যাবে। আরেকটা কথা হচ্ছে, ভারতবর্ষের রাজনীতি আর অর্থনীতিকে আপনি আলাদা করতে পারবেন না, এই রিসেশন আসবে এবং সেটা 2023-এ আসবে, কতদিনে আসবে এটা নিয়ে আমরা যেরকম আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক 2024-এ ইলেকশনটা কিন্তু হবে, তখন ভারতবর্ষে যে আর্থিক মন্দা থাকুক না থাকুক 2024-এ ইলেকশন থাকবে, সেখানে রাজনীতির আঙ্গিকে ভারতবর্ষের অর্থনীতিকে দেখা হবে, এবং সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি সুদূর প্রসারী কোনো চিন্তাভাবনা না করতে পারি, তাহলে কিন্তু সত্যি সত্যি এই জনকল্যাণমূলক রাষ্ট্রে সত্যি সত্যি ভারতবর্ষের মানুষের জনকল্যাণ হবে না। খুব সংক্ষেপে আমি বলি, অনির্বাণ বাবুর কথা আমি মানে 80% মেনে নিচ্ছি। একটা ছোট্ট জায়গায় বলি যে আমরা কখনো স্টক মার্কেটের প্রোগ্রেসের উপর দেশের ইকোনমি যে বেড়েছে সেটা বলছি না, গত বছর জিডিপি, ট্যাক্স কালেকশন, এফডিআই ইনভেস্টমেন্ট, ফরেস্ট রিজার্ভ, ব্যাংক প্রফিট, গুড এক্সপোর্ট, টোটাল এক্সপোর্ট, এই প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে গতবার ভারতবর্ষ রেকর্ড করেছে, এবং যে জন্য গত বছর মানে মানে বেশ ধন্যবাদ, এটার পর কোথাও একটা জায়গায়। তাহলে একটা হচ্ছে যে এই মুহূর্তে খুব সংক্ষেপে জাস্ট এক মিনিট টাইম নিচ্ছি, সুইতবাবু কোথাও কি আগামী দিনে পেট্রোল ডিজেলের উপর মানে আমদানি, এখন তো যেটা প্রসেনজিৎবাবু বলছিলেন, এখন তো ডলারের দাম ব্যারেল প্রতি কমেছে, এখন কি স্টক মানে করে কি কোথাও কি রেশনিং চালু করার কথা ভাবা, এরকম কিছু কি ভাবছে সরকার, কোনো খবর এই ক্ষেত্রে কি আপনি দেবেন? দেখুন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে রেশনিং অসম্ভব, মানে এটা চায়না না, চায়নায় যেমন 80% লোককে সাইকেল করে যেতে বললো, ভারতবর্ষের মতো দেশে রেশনিং সম্ভব না, মানে পেট্রোলের রেশনিং সম্ভব না। পেট্রোলের দাম তো কমেছে গত কয়েকদিনে, আপনি দেখেছেন গত এক মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স কমিয়েছে, এবং আরো কিছু কমাবে তাহলে, তাহলে খুব বেশি কমাই দর্শককে কি তাহলে এটা বলবো, দর্শক যারা দেখছেন তাদের কি বলবো যে গ্যাসের দামের ক্ষেত্রে তাহলে কম করে করুন, এক বেলা খাবেন না কিন্তু ওই এক বেলা রান্না করে তিন বেলা খাবেন, গরমটা কিভাবে করবে, কেউ যদি বলে চুলাই করবো তাহলে কি বলবো না, এখন দোকানে এখন কষ্ট করতে বলবো, তাই তো? গ্যাসের দাম আমি বলছি পশ্চিমবঙ্গে হাইয়েস্ট, অন্যান্য স্টেটে যান 50-100 টাকা কম গ্যাসের দাম, এখানে গ্যাসের দাম হাইয়েস্ট, ফলে প্রথমে স্টেট গভর্নমেন্টকে কমাতে হবে 100 টাকা, তারপর বাকিটা চিন্তা করবে, কারণ এটা স্টেট গভর্নমেন্ট ঠিকঠাক দিলে 1000 টাকার কম দাম হয় গ্যাসের। আপাতত ধন্যবাদ তিনজনকে, ধন্যবাদ জানাচ্ছি, না না বকেয়া নেই, তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এই সময় দাঁড়িয়ে রাজনৈতিক বিতর্কটা তীব্রতায় নিয়ে গিয়ে বা এটা না করে বরঞ্চ সংকটটাকে সুচারুভাবে ওটাকে দেখা উচিত, দেশের প্রগতি সাথে কখনো কখনো হয়তো একটু গতিটা হয়তো রুদ্ধ হতে পারে, কিন্তু যাতে এটা এমন কোনো দীর্ঘস্থায়ী কোনো রুদ্ধ অবস্থায় পড়লে কোথাও 2-3টে প্রজন্মের উপর অবিচার হয়ে যায়, এরকম পরিস্থিতির সামনে যখন অনেক সময় পড়ে গোটা বিশ্ব যদি এরকম যুদ্ধ বা মন্দা আক্রান্ত হয় তখন চিন্তা
নিশ্চয়ই কারণ আছে, তবে সেই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্দীপন শক্তি, যে উদ্ভাবনী শক্তি, সেই সংখ্যার মানুষও কম নেই, এবং সেই সমস্ত মানুষদেরই আমরা বিতর্কের মাঝে আনব, সঠিক আলোচনা করব, এবং হচ্ছে কোনো রং মিশিয়ে না মিশিয়ে মানুষের কথা বলবো, এটাই আমাদের দায়বদ্ধতা। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।